নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি অ্যাস্ট্রো মোটিভেটর, অ্যাস্ট্রো গুরু শ্রীরামকৃষ্ণ। তিনি বাকসিদ্ধ, মাতৃসাধক এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী। আজকে যারা যারাই এই বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান করছেন, প্রত্যেকেই কিন্তু এনার কাছেই প্রায় শিখেছেন জ্যোতিষটা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উনি একজন জ্যোতিষী, কেননা যে কোনো সেমিনার হলেই ওনাকে কিন্তু তলব পড়ে। আজকে যে কটা সেমিনার আপনারা দেখছেন, সেখানে কিন্তু স্পেশাল বক্তা হিসেবে শ্রীরামকৃষ্ণ থাকেন, কেননা জ্যোতিষটা তিনি জানেন, জ্যোতিষের ব্যাখ্যাটা তিনি জানেন, এবং জ্যোতিষের মাধ্যমে মানুষের যে জীবনের যে অবস্ট্রাকশনগুলো কীভাবে ডিলিট করা যায়, কীভাবে দূরে সরিয়ে রাখা যায়, সেই বিষয়টাও তিনি জানেন। একজন সফল মানুষ তিনি এবং মানুষকে সফলতা দেন। একটা কথা তো আপনারা নিশ্চয়ই জানেন, যে নিজে সফল হয় সে অপরকে সফলতা দিতে পারে, আর যে নিজে চিন্তা করে যে কটা বুকিং হলো এবং তারপরে চেম্বারে কটা লোক এলো, সে কখনো কোনো মানুষকে সফলতা দিতে পারে না। মাতৃসাধক, বাকসিদ্ধ, একজন পুরুষ, সফল জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ, অ্যাস্ট্রোগুরু শ্রীরামকৃষ্ণ, আসুন তাকে আমরা প্রথমে স্বাগত জানাবো। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট, এই অনুষ্ঠান স্পেশাল অনুষ্ঠান, অ্যাস্ট্রো গাইডেন্স, অ্যাস্ট্রো গুরু রয়েছেন শ্রীরামকৃষ্ণ, যখন আসবেন কারেক্ট ডেটাটা নিয়ে আসবেন, কারেক্ট ডেটা খুব প্রয়োজন। এবং আপনারা যখন আসবেন, আপনাদের যা কিছু বিষয়, যে বিষয়গুলো উনি বলবেন, সেই বিষয়গুলো কিন্তু সহমত পোষণ করবেন এবং শেয়ার করবেন। অ্যাস্ট্রো গুরু, অ্যাস্ট্রো মোটিভেটর, অ্যাস্ট্রো গাইডার শ্রীরামকৃষ্ণ কিন্তু সফলভাবেই আপনাদেরকে প্রতিস্থাপিত করবেন আপনার জীবনে। যা ঘটে গেছে সে বাদ দিন, যা আসছে সেটাকে সমর্থন করুন, ওয়েলকাম করুন, এবং সেই বিষয়ে তিনি রয়েছেন অ্যাস্ট্রো গুরু, অ্যাস্ট্রো মোটিভেটার, অ্যাস্ট্রো গাইডার শ্রীরামকৃষ্ণ। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাব। স্বাগত আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী তারা মাকে এবং আমার জন্মদাত্রী মাকে প্রণাম জানিয়ে, এবং আমার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানিয়ে আমি আজকের আমার অনুষ্ঠান শুরু করছি। আমি অনেককে বলে থাকি, দেখবেন যখন আপনার খারাপ গ্রহ দশা আসবে, তখন আপনার চিন্তাভাবনাগুলোও কিন্তু খারাপ আসবে। আপনি যদি সেই খারাপ গ্রহ দশা অনুসারে আপনি ভাবেন যে আমি তো এগিয়ে যাবই, আমার মনোবল আছে, আপনি যে চিন্তাগুলো করবেন সেগুলোও কিন্তু একেবারে নেগেটিভ চিন্তা আপনাকে সর্বক্ষণ গ্রাস করবে। তাই আমি বলি, যারা সময় খারাপের মধ্যে আছেন, তারা যদি একটা আপনি দক্ষিণা কালী মন্ত্র, যেটা আছে আমাদের হিন্দুদের অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণা কালী, এই দক্ষিণা কালী মন্ত্রটি যদি প্রতিদিন একবার শোনেন বা পাঠ করেন, তাহলে কিন্তু আপনি অনেকাংশে আপনার অনেক গ্রহ দশা থেকে, খারাপ সময় থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো এই মন্ত্রটা আপনি কোথায় পাবেন? এই মন্ত্রটা আপনি দক্ষিণা কালী পূজা পদ্ধতি যে বই আছে তার ঠিক শেষের 3-4 পৃষ্ঠা আগে, দেখবেন কালী পুজো করেন পুরোহিত, সেই বইটার 3-4 শেষের 3-4 পেজের আগের পেজে আপনি এই মন্ত্রটা পাবেন। পাঠ আমি এই মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। যদি মনে হয় যে আপনি সংগ্রহ করতে পারবেন না, তাহলে মোবাইলটা একটু টিভির সামনে রাখুন, আমি মন্ত্রটা বলবো, আপনি সেই মন্ত্রটা রেকর্ড করুন, প্রতিদিন শুনুন, দেখবেন আপনার যে পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্সেস, এই পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হবে, আপনার অনেক খারাপ চিন্তা চলে যাবে, আপনার সুচিন্তা আসবে, পজিটিভ এনার্জি দেবে আপনাকে। আমি মন্ত্রটি পাঠ করছি। ওম কিশোদরী মহাচন্দ্রী মুক্তকেশী বলিপ্রিয়ে কুলাচারো প্রসন্নাংশে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোরদ্রষ্টকোটো রাক্ষিকীটো শব্দ প্রসিধানী ঘুরু ঘোর বাষ্পারে নমস্তে চিত্তবাসিনী বন্দক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী ভাগ্যোদয় সমৎপন্নে নমস্তে বরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী
ত্রিপুরাড্যে ত্রিদেবতে ভক্তেভ্য বরদে দেবী মহিষগ্নি নমস্তুতে ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সমিদ্ধয়ে নমামি বরদে দেবী মুণ্ডমালা বিভূষণে রক্তধারা সমকিরণে করকাঞ্চি বিভূষিতে সর্ব বিঘ্ন হরে কালী নমস্তে ভৈরব প্রিয়ে নমস্তে দক্ষিণামূর্তে কালী ত্রিপুর ভৈরবী বিঘ্নাঞ্জয় চয় প্রক্ষে প্রবীণ সব সঙ্গীতে গলচ্ছনীত ধারাভি সেহারণ্য সরুহে পীনত্ব কূচদণ্ডে নমস্তে ঘোর দক্ষিণে আরাক্ত মুখ সন্তাভি নেত্রাভি রাজিতে সবদয়কিত দংশে নমস্তে মদ বিহলে পঞ্চাশ মুণ্ড ঘটিত মালা লোহিত লোহিতে নানা মুনি বিশ্বভাড্যে নমস্তে ব্রহ্ম সেবিতে সবাস্তিকীত কেউর শঙ্খ কঙ্ক মণ্ডিতে সববক্ষ সমারূঢ়ে নমস্তে বিষ্ণু পূজিতে সব মাংসকৃত গ্রাসে ষট্ট হাস্যে মুরুমুরু মুখ মিগ্ন স্মিতামোদে নমস্তে চন্দ্রনাইকে নমস্তে কালিকে দেবী নমস্তে ভক্তবৎসলে মূর্খাং হরমে দেবী প্রতিভা জয়দায়িনী গদ্য পদ্য ময়িং বাণী তর্ক ব্যাকরণদিত্তম অনধিগত্যং বিদ্যাং দেহি দক্ষিণ কালিকে জয়ং দেহি সবা মধ্যে ধনং দেহি ধনাগমে দেহি মে চিরজীবিত্তং কালিকে রক্ষ দক্ষিণে রাজ্য দেহি যশো দেহি পুত্রাং দ্বারা ধনং তথা দেহান্তে দেহি মে মূর্তি জগত মাতো পশিদমে ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুরারগ্ং বিজয়াং দেহি দেহি দেবী নমস্তুতে ঘোরোদ্রমষ্টকরাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ড মাথনে নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমান হস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্ব খড়গে দেবী নারায়ণী নমস্তুতে মহামায়ে জগতমতে কালিকে ঘোর দক্ষিণে গৃহন্নাং বন্দনা দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে। এবারে আপনারা একটা জবা ফুল নিতে পারেন, একটু বেলপাতা নিতে পারেন, নিয়ে জবা ফুল আর বেলপাতা একটু লাল চন্দনে লাগিয়ে যদি মায়ের পায়ে দেন আর বলেন এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পং মহাকাল ভৈরবং সহিত ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালী গায় নমো। এই যে ক্রিং কথাটা, এটা হচ্ছে বীজ মন্ত্র, ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালী গায় নমো। এই মন্ত্রটা যদি আপনারা প্রতিদিন সকালে শোনেন বা পাঠ করেন তাহলে দেখবেন আপনাদের পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হবে, অনেক মানসিক শক্তি সারা দিন আপনাকে কোনো টেনশন আপনাকে গ্রাস করতে পারবে না। এই যে মানুষের জীবনে বাধা বিপত্তি আছে, বিভিন্ন অবস্ট্রাকশন আছে, সেখানে কিন্তু এই মা দক্ষিণাকালের মন্ত্রটা যেটা কিন্তু স্যার বললেন সেটা যদি আপনারা পাঠ করেন তাহলে কিন্তু সেই ব্লকেজগুলো অনেক বেশি খুলে যাবে। যে বিষয়গুলো আপনার ভাগ্যের ক্ষেত্রে দরজাটা বন্ধ হয়ে রয়েছে হয়তো সেটা খুলে যাবে, কিন্তু সেটা পবিত্রভাবে করতে হবে এবং সফল উচ্চারণ। আজকে আমি বলতে দ্বিধা নেই, অনুষ্ঠানটা যখন শুরু করলাম, যখন স্যার এই মন্ত্রোচ্চারণটা মা দক্ষিণাকালী মন্ত্রোচ্চারণটা করলেন, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন, একমত হবেন, পরিবেশটাই কিন্তু একটা ভক্তিপূর্ণ পরিবেশ হয়ে গেল। এত সুন্দর উচ্চারণ এবং তার যে বলার ধরন সেটা সত্যি মন ছুঁয়ে যায়। তবে হ্যাঁ, আজকে এই মন ছোঁয়ানোর করিশ্মাই কিন্তু আপনাদের জীবনে সাকসেস এনে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার। নাম, নাম বলুন। জন্ম সময় বলুন। দুপুর একটা তিন মিনিট কলকাতা। দুপুর একটা তিন মিনিট,
আপনি আমাদের অনুষ্ঠানটা একদম প্রথম থেকে, আমার ইন্ট্রোডাকশন, স্যারকে পরিচয় করানো দেখেছেন। কোথায় হাবড়াই হয়েছে ও জন্ম? কলকাতা। কলকাতা, আচ্ছা। আপনি মন্ত্রোচ্চারণটা শুনলেন মা দক্ষিণা কালীর? হ্যাঁ। প্লিজ চেষ্টা করুন, বাড়িতে চেষ্টা করুন, এবং প্রত্যেকেই যারা অনুষ্ঠান দেখেছে তারা নিশ্চয়ই। সেদিন বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার। ব্যাপার হচ্ছে ছেলের কিন্তু মানসিক চঞ্চলতা, অস্থিরতা খুব বাড়ছে। ওর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। ও কি পড়ছে? বিএ ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ফার্স্ট ইয়ারে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে উঠেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিকই, ওটাই আমি বলছি, কারণ উচ্চ মাধ্যমিক মানে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বিএ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, খুব ভালো। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে ওর ব্যাপার হচ্ছে যে গ্রহণযোগ রয়েছে, এবং ওর যে হরোস্কোপে দেখা যাচ্ছে শনি ভঙ্গ কালসর্প যোগ রয়েছে। আপনি কি জানেন? না না, আমি জানি না। আচ্ছা, ব্যাপার হচ্ছে এই যে ছেলে, আপনার ছেলেটি কিন্তু খুব ভালো, হ্যাঁ, ছেলে খারাপ না, কিন্তু কিছু মানে বন্ধু বান্ধব জুটেছে যেগুলো ওর কিন্তু মানে সমস্ত কিছু এডুকেশন থেকে শুরু করে ওর কাজকর্মের দিকে প্রচণ্ড ব্যাঘাত তৈরি করবে। আর এখন বর্তমানে যেহেতু শুক্রের দশা চলছে, ওর কিছুটা লাক্সারিয়াস মেন্টালিটি ওর মধ্যে দেখা যাবে। দেখবেন একটু দামি দামি ড্রেস পরা, বা একটু ভালো ভালো পারফিউম ব্যবহার করা, একটু মানে যেটাকে বলে, অনেকে বলে না যে খুব রাজকীয় হাবভাব, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। আর ওর মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না বর্তমান সময়ে। আপনি কি জানতে চান বলুন? ব্যাপার হচ্ছে যে ও যে মানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছে, ওর কত পার্সেন্ট নাম্বার হয়েছে আপনি আমায় বলতে পারেন? আচ্ছা, 65% নাম্বার হয়েছে। কিন্তু এই নাম্বার যে ও করেছে, এর থেকে আরো ভালো নাম্বার ওর করা উচিত ছিল, হ্যাঁ কি না? না, মানে এর থেকে আরো ভালো নাম্বার পাওয়া উচিত ছিল না? না, পাওয়া উচিত ছিল। হ্যাঁ, ওর এর থেকে আরো ভালো নাম্বার পাওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গা থেকে ও ভালো নাম্বার করতে পারেনি। এই তার কারণ হচ্ছে ওর বন্ধু বান্ধব। কি বললাম বুঝলেন? ওর প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে, এবং অহেতুক নানা কারণে ও সময় ব্যয় করছে, আর ওর মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা। আজকালকার দিনে ফিল্ম জগৎ দেখুন, এখানে গ্ল্যামারাস জগৎ দেখতে পাচ্ছেন, যে মনের মধ্যে ইচ্ছে একটা গার্লফ্রেন্ড হবে, তাকে বাইকের পেছনে নিয়ে ঘুরবো, এইসব চিন্তা ভাবনাগুলো কিন্তু গ্রাস করলে, হ্যাঁ, বিদ্যা কিন্তু হবে না। সংস্কৃত ভাষায় একটা কথা আছে যেটা চাণক্য বলেছেন, অলসস্য কুত বিদ্যা, অবিদস্য কুত ধনম, অধমস্য কুত মিত্রং, মনোমিতস্য কুত সুখম। অলসের কখনো বিদ্যা অর্জন হয় না। যে ঘরে বসে স্বপ্ন দেখে আর সময় নষ্ট করে তার বিদ্যা অর্জন হয় না, আর যার বিদ্যা অর্জন হয় না তার ধন আগমন হয় না, আর যার ধন আগমন হয় না তার বন্ধু হয় না, আর যার বন্ধু হয় না তার মনে সুখে সুখ হয় না। তার মানে অলসস্য কুত বিদ্যা, অবিদস্য কুত ধনম, অধমস্য কুত মিত্রং, মনোমিতস্য কুত সুখম। ব্যাপার হচ্ছে যে ও যদি ওর জীবনটাকে এখন মানে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনটাকে চালিত করে, তাহলে কিন্তু ও এগিয়ে যাবে। না, আমি দেখছি না যে ওর অলস মেন্টালিটি, ঘুম থেকে লেট করে ওঠা, রাত্রি জাগা, মায়ের কথার অবাধ্য হওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা বলা, বিশেষত মেয়ে বন্ধু, ওর ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। এখান থেকে ওর সঠিক অ্যাস্ট্রোলজার বা সঠিক কাউন্সিলিং বা গাইডারের প্রয়োজনীয়তা আছে। এই জায়গাটা করতে পারলে ও আগামী দিন চাকরি বাকরি সব ভালোই পাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু শুক্রের দশায় রাজকীয় যোগ রয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে তো। ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আমি যদি শুয়ে থাকি আমার ভাগ্য শুয়ে থাকবে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ অবশ্যই, সেটা তো নিশ্চয়ই কাটাতে হবে, ঠিক আছে না? কি বলে আসতে পেরেছেন?
তার জন্য চেম্বারে আসতে হবে। ঘরে বসে থাকলে হবে না, যেটা কিন্তু স্যার বলে দিলেন, ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না। আপনার রোগটা যদি আপনি পুষে রাখেন তাহলে আপনার শরীর কি ভালো থাকবে, কি বলেন আপনি? রেল পরে হবে, আগে চেম্বারে আসুন। যে কথাটা উনি বলেছেন, গ্রহণ দোষটা কাটাতে হবে, এক সময় ছোট্ট সময়ের মধ্যে সব জেনে নেবেন, এরপর তো বলবেন আমার নিজের সম্পর্কও জানবো, তাই না? চেম্বারে আসতে হবে, এটা বুঝা গেছেন তো? চেম্বারে আসুন। থ্যাংক ইউ সো মাচ। বুকিং নাম্বারটা স্ক্রোলে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করবেন, চেম্বারে আসবেন। থ্যাংক ইউ। যারা যারা আসবেন এই অনুষ্ঠানে, তারা কিন্তু একটি প্রশ্ন নিয়ে আসবেন, কারণ আমাদের মধ্যে কিন্তু একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ রয়েছেন, শ্রীরামকৃষ্ণ। তাকে কিন্তু আজকে ছোট বড় আপামর যারা ভারতবাসী রয়েছেন তারা তো চেনেন, ভারতবর্ষের বাইরের মানুষেরাও চেনেন, তারাও কিন্তু আসেন নিজেদের কাজ করানোর জন্য। এই কারণেই তিনি কিন্তু একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। তাছাড়াও তিনি একজন বাকসিদ্ধ মানুষ, মাতৃসাধক। হ্যালো নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ, জোরে বলুন, নাম বলুন। চৌষট্টি বললাম তো, শুনে নেবেন। হ্যাঁ, রাত্রি দশটা দশ, বনগা। আপনি রেকর্ড করে নিয়েছেন এবং তার নিয়মবিধি মেনে চলবেন, আপনার বাধা সমস্যা কেটে যাবে। আপনার হাজবেন্ড সোমবার জন্মেছেন তো, সোমবার, মানডে। আচ্ছা, মেষ লগ্ন কন্যা রাশি জানা আছে? না বাবা, সেইভাবে কিছু স্পেসিফিক জানা। আচ্ছা আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে যে ওনার মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ, এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি। হ্যাঁ, ওনার তো চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ পেয়েছিল তো, মানে আছে এখনো। হ্যাঁ, উনি তো চাকরি করার যোগ আছে, ও প্রশাসনিক বিভাগে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে ওনার 2018 বছর রাহু গেছে। হ্যাঁ, প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে উনি গেছেন, একটা একটা জায়গায় এসছেন এখন। কিন্তু ব্যাপার হচ্ছে ওনার মানে মানে জন্মস্থান বা মানে পশ্চিমবাংলার বাইরে, হ্যাঁ, ওনার চাকরিতে মানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে উড়িষ্যা। আপনি ঠিকই বলেছেন, উড়িষ্যাতে ও উনি কিন্তু চাকরিতে চলে যেতে পারেন। বর্তমানে শনি কিন্তু বারা ভাত শান্তিতে খেতে দেয় না। হ্যাঁ, শনি গ্রহ এমন একটা গ্রহ, তিনি মানুষকে, শনি মারক গ্রহ না, তাই শাস্ত্রে বলেছেন যে শনি করে নাড়াচাড়া, রাহু করে প্রাণহারা। হ্যাঁ, শনি যদি নাড়াচাড়া করিয়ে দেন, শনি কিন্তু সাধক, শনি ত্যাগী, শনি জেদি, শনি কিন্তু একনিষ্ঠ। হ্যাঁ, শনির দশায় যদি কেউ খুব সুন্দরভাবে ঈশ্বরের নাম করে, বিশেষত দক্ষিণা কালী মন্ত্র, শনির অধিপতি দেবতা হচ্ছে দক্ষিণা কালী, দক্ষিণা কালী মন্ত্র, উনি ব্রাহ্মণ মানুষ, যদি স্নান করে এই মন্ত্রটা পাঠ করেন তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ, মা দক্ষিণা কালী ওনার উন্নতি করবে, আমি আশা করছি। হ্যাঁ, আপনার হাজবেন্ডের গোল্ডেন ডেজ আর কামিং আফটার 2-3 মান্থস। হ্যাঁ, মানে 2-3 মাস পর আপনার হাজবেন্ডের ভালো সময় আসছে, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আপনার বাড়ি ব্যারাকপুর, কিন্তু ব্যারাকপুরে স্যারের চেম্বার রয়েছে, যদি মনে হয়, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু বুকিং নাম্বারে ফোন করে আমি অবশ্যই স্যারের কাছে যাব। কেন স্যার, এত বড় কি বলবো, মানে কি বলবো, আপনার স্বামীর জীবন চিত্রটা তো তুলে ধরলেন আপনার চোখের সামনে, দেখুন, আমরা তো দেখতে পেলাম, হ্যাঁ, সবই বলে দিলেন, তাই না? এটা এটাকেই বলে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্র কোনো ভণ্ডামোর জায়গা নয়, যে এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মাধ্যমে, হ্যাঁ, যদি একদম মিলে যায় আপনি চেম্বারে আসবেন, যদি আপনার সমস্ত প্রেডিকশন আমি রাইট বলতে পারি,
পাস্ট প্রেজেন্ট ফিউচার, তাহলে দেখবেন আপনি আগামী দিন আমি যা বলবো সেটা হবে, অবশ্যই হতেই হবে, এটাই সাবজেক্ট, এটাই হয়ে থাকে। আর আমি জ্যোতিষ শাস্ত্রকে 101% বিশ্বাস করি, এর মাধ্যমে আমি নিজের জীবনও পরিবর্তন করেছি, আপনাদের জীবনও আমি পরিবর্তন করতে পারবো, এটাই আমার বিশ্বাস। যে নিজে সফল সে অপরকে সফলতা দেয়। আচ্ছা দিদি আপনার ফোন নাম্বার একটু বলা যাবে? হ্যাঁ ফোন নাম্বারটা অবশ্যই বলা যাবে, বলুন। 9038 9038 60 60 26 84 84। থ্যাংক ইউ সো মাচ, আপনি ব্যারাকপুর চেম্বারে চলে আসুন, সেখানেই দেখা হবে। চেম্বার ডিটেলসে বলবো না, শুধু বলে দিই গড়িয়াহাট, কালীঘাট, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আর চুঁচুড়া, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, রায়গঞ্জ, মালদহ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, আসাম, আন্দামান, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বাংলাদেশ এবং দুবাই। কি কথাটা বলেছিলাম আমি, ভারতবর্ষের বাইরের মানুষও কিন্তু এখানে আসে। আমি একটা ছোট্ট কথা বলবো, হ্যাঁ বলুন। আমি আগামী প্রোগ্রামে মায়েদের বিশেষত, মারা তো সন্তানদের তৈরি করেন, মারাই হচ্ছে সন্তানদের তৈরি করেন, মারাই দেশের গর্ব, অপূর্ব। এই মায়েদের আমি একটা কথা বলতে চাই, দেখবেন আপনার সন্তান খুব ভালো হবে, খুব ভালো হবে। সন্তানকে নিয়ে সারা জীবন আপনার চিন্তা করতে হবে না। দেখবেন অনেকে মানে সন্তান ব্যারিস্টার, ডাক্তার, উকিল, বিশাল বড় ডাক্তার, বিদেশে থাকেন, হ্যাঁ মা অসুস্থ, একবার দেখতেও আসেন না। অনেক বাবা গর্ব করে পাড়ার চায়ের দোকানে বলে আমার ছেলে এখন লন্ডনে আছে, কিন্তু তার শরীর খারাপ, ছেলে আসে না। সেই জায়গার থেকে মানুষের মতো মানুষ হতে হবে সন্তানকে, প্রথম কথা হচ্ছে সেই জায়গায় মানুষের মতো। আমার ছেলে ডাক্তার হলো কিনা এটা ম্যাটার করে না, আমার ছেলে ইঞ্জিনিয়ার হলো কিনা এটা ম্যাটার করে না, আমার ছেলে মানুষের মতো মানুষ হলো কিনা। এই মানুষের মতো মানুষ যদি হয় তবেই সে সমাজের জন্য ভালো, সে আপনার জন্য ভালো, সে প্রত্যেকের জন্য ভালো, সেই জায়গাটা দেখতে হবে। আমি নেক্সট প্রোগ্রামে এই বিষয় নিয়ে আলোচনা করব, মায়েদের কি কি কর্তব্য আছে। দারুণ দারুণ, সত্যি দারুণ। তবে হ্যাঁ, যে মানুষ এসেছেন আমাদের সঙ্গে তাকে একটা কথা বলি, অনুষ্ঠান কিন্তু সময় একদমই শেষ, তবুও চট করে বলুন কে বলছেন। হ্যালো, হ্যাঁ নাম বলুন, সময় নেই, তাড়াতাড়ি। হ্যাঁ চৈতালি, নিজের বিষয়ে বলুন, ডেট অফ বার্থ। 1993 দুপুর 1টা। 1993 এর আগে কি বললেন? দুপুর 1টা, 3rd April 1993, 3rd April 3rd April, ফার্স্ট মানে 1, পয়লা এপ্রিল, হ্যাঁ দুপুর 1টা। হ্যাঁ কোথায় জন্মেছেন, জন্মস্থান কোথায়? ভদ্রেশ্বর, হুগলি, তাই তো? ভদ্রেশ্বর, হুগলি। 1st April 1993 দুপুর 1টা, চৈতালি। এখন বর্তমানে কোথা থেকে কথা বলছেন? বর্তমান। সেদিন বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ। কর্কট লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, একটু চট করে ছকটা দেখে নি, হাতে টাইম কিন্তু খুব কম, যদিও কম থাকে আপনি পরে আমার ফোন নাম্বারে ফোন করলে জেনে নিতে পারবেন। লগ্নে মানে চন্দ্র অবস্থান করছে, আপনার বিবাহিত জীবন কিন্তু প্রচন্ড সমস্যা যাবে, বুঝলেন? আপনার বিবাহিত জীবনে গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভালোবাসায় আঘাত, কোনো মহিলা দ্বারা শত্রুতা, হ্যাঁ নানা রকম সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষত আপনার কোমরে পায়ে একটা যন্ত্রণা, বাতের কষ্ট, হ্যাঁ নানা রকম শত্রু দ্বারা বেষ্টিত অবস্থায় থাকবেন, প্রচন্ড চিন্তা করবেন, টেনশন করবেন, একটা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। হয়তো দেখা যাচ্ছে আপনি একটা ছোট্ট ব্যাপার নিয়ে প্রচন্ড ভাবছেন, হ্যাঁ হয়তো আগামী দিন আরো ভালোভাবে দেখে নিয়ে আমি সিদ্ধান্তে আসব, যদি দেখা যায় আপনাকে কোনো ভালো ডাক্তারের সঙ্গে, নিউরো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হয় আমি বলে দেবো, আমি আপনি যোগাযোগ করবেন, অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন। চৈতালি বুকিং নাম্বারে ফোন করে আপনি বুকিংটা ফিক্স করে চেম্বারে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো আমাদের অনুষ্ঠান একদমই শেষ স্যার। তবে হ্যাঁ কথা দিচ্ছি, আমাদের দুটো দিন রয়েছে, বুধবার এবং শুক্রবার, বুধবার 2:35 কিন্তু আমরা ঠিক চলে আসব এবং শুক্রবার 4:40 আজকের মতো। অ্যাস্ট্রো গাইডেন্স সবার অনুষ্ঠান, আমাদের নয় আপনাদের প্রত্যেকের অনুষ্ঠান, দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার।